নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তিন দশ দু হাজার তেইশে পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে নিম্নচাপের কারণে তিন চার দিন ধরে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির কারণে এবার ডিফিসি থেকে জল ছাড়ার হচ্ছে ঘোষণা হয়েছে এবং জল ছাড়া হবে বা ছাড়া হয়েছে এতে সাত জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট আমরা একটু দেখে নিই বিস্তারিত কী রয়েছে নিম্নচাপের প্রভাবে কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে চলছে রাজ্যের পশ্চিমাঞ্চল ও সংলগ্ন ঝাড়খণ্ডে এই এবং এখন পর্যন্ত ডিভিসির যে ব্যারেজে বা ড্যামে জলস্তর অনেকটা নিচে ছিল সেখানেও অনেক জল পড়ছে এবং পরিস্থিতি সামাল দিতে ডিবিসি দফায় দফায় জল ছাড়তে শুরু করেছে ইতিমধ্যেই বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের সাত জেলায় তৈরি হয়েছে বন্যার পরিস্থিতি শারদ উৎসবের দৌড়ায় পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি পশ্চিম মেদিনীপুর হাওড়া জেলায় লক্ষ লক্ষ মানুষ বন্যার আশঙ্কায় উদ্বিগ্ন পরিস্থিতি মোকাবিলায় সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে হচ্ছে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তারপর সংশ্লিষ্ট সাত জেলা প্রশাসন পুলিশকে অবিলম্বে পাঁচ দফায় হ্যাঁ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নবান্ন জেলাগুলোকে কন্ট্রোল রুম চালু করে পাঁচ ঘন্টা অন্তর বন্যা সম্পর্কিত যাবতীয় তথ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরকে পাঠাতে বলা হয়েছে এদিনের বৈঠকে সাতটি জেলাশাসক জেলার জেলাশাসক পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা ভার্চুয়ালে যোগ দেন সেচ বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান সচিব আইন আইনশৃঙ্খলা উপস্থিত ছিলেন বৈঠকে এবং আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝাড়খণ্ডে দামোদর আবহায়ক অঞ্চলে বৃষ্টি চলবে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তাই রাজ্যে প্রশাসনের উদ্বেগ আরও বেড়েছে রবিবার ডিবিসির বাঁধগুলো থেকে পঞ্চাশ হাজার কিউসেক আরে জল ছাড়া শুরু হয় সোমবার রাতের দিকে এই পরিমাণ এক লক্ষ তিরিশ হাজার কিউসেক পৌঁছায় বৃষ্টি বাড়লে টিবিসি জল ছাড়ার পরিমাণও বাড়বে বরাকর নদীর ওপর মাইথন ও দামোদর নদীর ওপর পাঞ্চেত ড্যাম থেকে ছাড়া জল দুর্গাপুর ব্যারেজে পৌঁছানোর পর সেই জলই ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে বেশি মাত্রায় জল ছাড়লে বর্ধমান হুগলি হাওড়া জেলার নিম্ন দামোদর অবহায়িকা এলাকায় বন্যার আশঙ্কা থাকেই শেষ দপ্তর সূত্রে জানা গেছে অতিরিক্ত বৃষ্টির জেরে মাইথোর বাঁধের ছাড়াও ম্যাসেঞ্জর হিংলো মুকুটমণিপুর চান্ডিল ড্যামেও জলস্তর বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ বিপদসীমার কাছাকাছি চলে এসেছে তাই সব বাঁধ থেকেও কম বেশি জল ছাড়ায় দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে নবান্ন দিন বৈঠকে জেলা প্রশাসনগুলো নির্দেশ দেওয়া হয়েছে বন্যা প্রবণ এলাকায় চিহ্নিত করে সেখানকার মানুষদের আগাম সতর্ক করতে হবে প্রয়োজনে বাসিন্দাদের নিরাপদ জায়গায় দ্রুত সরিয়ে নিয়ে যেতে হবে নদী বাঁধে কোথাও ফাটল দেখা যাচ্ছে বা সেরকম পরিস্থিতি হচ্ছে কিনা সেচ দপ্তরকে সেই ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী ও বন্যা মোকাবিলার প্রয়োজনীয় উপকরণ মজুদ রাখতে হবে তাছাড়া সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে ঝাড়খণ্ড সরকার ও ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সমন্বয় রেখে চলতে হবে তো যাই হোক এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ